নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, বরাকে ও বিকাশ যাত্রা, সংবর্ধনার জোয়ারে ভাসলেন মুখ্যমন্ত্রী হেমন্ত। শিলচরে ক্যান্সার কেয়ার সেন্টারের সূচনা, স্বস্তি মিলবে রোগীদের। আমিনুল কংগ্রেসে এলে চরম বিক্ষোভ হবে, গৌরবকে জানালেন কর্মীরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্য সরকারের বিকাশ যাত্রার অঙ্গ হিসেবে শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর ও রামকৃষ্ণনগরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পরে লক্ষ্মীপুরে লাবক বাগানের মাঠে উপস্থিত হয়ে সংবর্ধনার জোয়ারে ভাসলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি 6,23,00,000 টাকায় নির্মিত লক্ষ্মীপুরের শহীদ নন্দচাঁদ সেতু উদ্বোধন সহ লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে 400,00,000 টাকার উন্নয়নমূলক কাজের শিলান্যাস ও উদ্বোধন করেন। এসবের মধ্যে লক্ষ্মীপুর থানা, আসামমালায় লক্ষ্মীপুরের G+ মহকুমা অফিস নির্মাণ, 127,00,000 টাকায় 100 বেডের লক্ষ্মীপুর জেলা হাসপাতাল, পানীয় জলের সমস্যা নিরসনে অমৃত প্রকল্প, জল সেচ, জল সম্পদ, মডেল স্কুল, মডেল কলেজ, স্কিল সেন্টার, গৌরব পথ, চা বাগানে 53টি অ্যাম্বুলেন্স বন্টন সহ অন্যান্য প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে মুখ্যমন্ত্রী জানান, বরাক উপত্যকায় বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা ও উদ্বোধন করেছেন তিনি। কংগ্রেস সরকার যা এতদিনে করতে পারেনি বিজেপি করে দেখাবে এবং বিজেপি সরকার যা বলে তা করে দেখায়। বিজেপি সরকার সবসময় জনসাধারণের পাশে দাঁড়িয়ে জনসাধারণের সুবিধার্থে কাজ করে যাবে এবং আগামী দিনেও বিজেপি সরকার মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেবে বলে জানান মুখ্যমন্ত্রী। মই বরাক উপত্যকার রাইজক অভিনন্দন জানাইছো আর উন্নয়নের কাম করে যার প্রতিশ্রুতি দিছো। মোর মনত আরো একটা ইচ্ছা আছে যে 2026 সনের আগতে আমার ইলেকশনের আগতে মহাসড়কের কাম কমপ্লিট করা, তার কারণেও আমি কষ্ট করে আছো, কাম করে আছো আর মই ভাবো যে মোদীজির আশীর্বাদত সেই কাম আমি করব। স্যার, আপনি কইছে যে আগত 11 সিট পাবো, আজি করিমগঞ্জত কইছে যে আরো 1 সিট পাই যাম, 12 হব নাকি আপনার? করিমগঞ্জ তো 11 ভিতরতে আছে, আজি নো এখন আপনি ঘোষণা করেছে 12 হয়ে যাব নাকি? আমি 11 আছি, লাহে লাহে বাড়ি। আচ্ছা, আপনি দেখা গৈছে যে লোকসভা নির্বাচন একদম সমুচাপি আছে, তার মাজত এই বিকাশ যাত্রা ভারতীয় মানে সরকারের, তাতে বিরোধী দলে এই বিকাশ যাত্রা কোনোভাবে কৈ আছে যে বিকাশ যাত্রার নামত নির্বাচনী প্রচার চলাইছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কাছাৰ ক্যান্সার হসপিটাল হয়েছে, এই তো কোনো ফাঁকি নহয়, গলে সবে চাব পাৰিব। মেডিকেল কলেজের কাম এক মাহের ভিতর শুরু হয়ে যাব, ইয়াত ফাঁকি কি আছে? কোনো তো মিছা কথা নাই, আর বিকাশ যাত্রাটা আজি করা নাই, আমি ছমাহ আগত আকু করেছো, গতি আমার ইলেকশন আছে নাই কথা নাই, এভরি ডে আমার কাম চলি থাকে, এভরি মোমেন্ট উই ওয়ার্ক। শিলচর সফরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার শিলচর মেডিকেল কলেজ চত্বরে 265 কোটি টাকা ব্যয় আসাম সরকার ও টাটা কেয়ারের সহায়তায় নবনির্মিত ক্যান্সার কেয়ার সেন্টার ও মেডিকেল কলেজে অমৃত প্রকল্পের 177 কোটি টাকা ব্যয় পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, পরিমল শুক্লবৈদ্য, কৌশিক রায়, জেলাশাসক রোহন কুমার ঝা, বিমলেন্দু রায়, পুলিশ সুপার নুমাল মাহাতো, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া সহ বিভাগীয় আধিকারিকরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই ক্যান্সার কেয়ার সেন্টারে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে রোগীদের জন্য। ক্যান্সার কেয়ার হসপিটাল 265 কোটি টাকা খরচ করে রাজ্য সরকার আর টাটা ট্রাস্টে নির্মাণ করে উলিয়াইছে। আজি আমি সেই সুন্দর হসপিটালটি কাছার আর বরাক উপত্যকার ক্যান্সার রোগী সকলের কারণে আমি আজি উৎসর্গা করছো। ইয়ার লগে অমৃত আসনির অধীনত
178 কোটি টাকা ব্যয় করে আমি যে শিলচর ওয়াটার সাপ্লাই প্রজেক্ট নির্মাণ করেছিল আজি তারও শুভ উদ্বোধন হয়েছে। আর ইয়ারে আরও একটা সংযোজিত প্রকল্পরও আজি আধারশিলা স্থাপন করা। প্রাক্তন ডেপুটি স্পিকার এবং সোনাইয়ের বিজেপি বিধায়ক আমিনুল হক লস্কর কংগ্রেসে এলে বিক্ষোভের বন্যা বইবে। সোনাই সহ কাছাড় জেলায় সংখ্যালঘু নেতার অভাব নেই, আমিনুল এলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। ইতিমধ্যে কংগ্রেস কার্যালয়ে আমিনুল বাহিনীর গুন্ডারা এসে মারধর করেছে। বৃহস্পতিবার রাতে সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাজ্য কংগ্রেসের বর্তমান কাণ্ডারী গৌরব গগৈকে সরাসরি এই অভিযোগ জানালেন সোনাই থেকে আসা কংগ্রেস কর্মীরা। বৃহস্পতিবার রাতে সোনাই এলাকা থেকে কয়েকশো কংগ্রেস সদস্য গৌরব গগৈ দরবারে উপস্থিত হয়েছিলেন। তাদের স্পষ্ট বক্তব্য, আমিনুলকে কোনো অবস্থায় কংগ্রেসে স্থান দেওয়া চলবে না। গৌরব কংগ্রেস কর্মীদের কথা শুনে বিষয়টি বিবেচনা করবেন বলে দলীয় কর্মীদের আশ্বস্ত করেন। বিজেপির মানুষ যদি কংগ্রেস আদি জয়েন করে আমার কোনো একো নাই, কংগ্রেসের কোনবা মানুষ আইব পারে এটা একো নাই। কংগ্রেস আজি আমার কংগ্রেস ইমান ডাঙর একটা দল, কংগ্রেস যিকোনো মানুষ আহিব পারে। কিন্তু কংগ্রেস আহার আগতে যদি কোনবা মানুষে কংগ্রেস অফিসত আহি এনেকে আজি একটা বেয়া পরিবেশ সৃষ্টি করেছে, আপনাদের সবে ইয়াত দেখা পাইছে কেটামান লড়া নেশা করে আহি ইয়াতে আমার উৎপাত করেছে, এটা আমার অকমান বেয়া লাগিছে। আমি কংগ্রেসের প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুলক লস্কর আহিব আমার একটু কবলগা নাই, আহিব পারে কংগ্রেস। কিন্তু আগতে কংগ্রেস দলত মানে বিজেপি রিজাইন করব লাগে, এতালে ইয়ার গড়ত বিজেপি ফ্লেগ লগাই আছে। ফ্লেগটো লগাই আগতে আমার একটা কংগ্রেসের সিস্টেম আছে, আগতে রিজাইন করব, তারপর মেম্বারশিপ লগো, আমার বিসিসি প্রেসিডেন্ট আছে, বিসিসি প্রেসিডেন্টের কথা পাতি, আমার ব্লক ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কথা পাতি আপনি আপনাদের আছে, নেতৃত্ব দিয়ে দিয়ে আছে, আপনার কথা পাতি আহিব পারে। আহার আগতে যদি এনেকা আমার ওয়ার্কারবিলাক যদি এনেকা টানা হেঁচা গন্ডগোল করে থাকে, এনেক আমার ওয়ার্কারবিলাকে আজি বিয়া দিনত কংগ্রেস করে আছে, এই মনোবল ভাঙি যাব। এটা আমি আমার আশা আকাঙ্ক্ষা আছে আগামী লোকসভা নির্বাচনত কোনবা মাইনরিটি লিডার যদি আহেও তেতিয়ারপরা সোনাইর সমষ্টির পর 2 লাখ বুথ আছে স্যার, কাস্টিং যদি 1.5 লাখ বুথ হয় 1,20,000 বুথ কংগ্রেসে পাব, এটা কোনো আহিলেও পাব আর কোনো নাহিলেও পাব। এটা আমি ইয়াতে হিন্দু বাঙালি লিডার আনব লাগবে, আমি সেইটাই করব, কোনো মুসলমান লিডার বিজেপির পর ইউডিএফর পর আনি ইয়াতে বুথ নাপাব। আমি মানে যি আছে মাইনরিটি বিলাকে বুথ দিব, এতিয়া আমার মাইনরিটিবিলাক সব কাছাড়ত একগুট হয়ে আছে কংগ্রেসের বুথ দিব কারণে, কোনবা আহি মাইনরিটি ইয়াতে বুথ আনিব নালাগে, যি আছে আপনি গম পাই যাব। 24 নির্বাচনত অভিজিৎ পালের নেতৃত্বে আমি কাছাড় মাইনরিটির বিশেষকে মাইনরিটি ডিপার্টমেন্টের পর আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শালচাপড়া ব্লক মন্ডল কংগ্রেসের সভাপতি সালে আহমেদ লস্কর। শুক্রবার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তাকে স্বাগত জানান রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। এদিন তাকে উত্তরীয় দিয়ে বরণ করেন সুস্মিতা দেব, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রাজেশ দেব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাহুল আলম লস্কর, সজল বণিক, মোহনলাল দাস প্রমুখ। শালচাপড়া ব্লক কংগ্রেসের সভাপতি ছিলেন, তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আমাদের সঙ্গে আমাদের বর্তমানের ব্লক প্রেসিডেন্ট আসার ভাই রয়েছেন, পাশে আমার রাজেশ দেব ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমার জেলা সেক্রেটারি অর্গানাইজেশন সজল বণিক সহ আমাদের স্টেট কমিটির জেলা সেক্রেটারি নন্দন। আমি সালে ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বিশ্বাস যে তৃণমূল কংগ্রেস আজকে আরও শক্তিশালী হলো। এবং সালে ভাইয়ের সঙ্গে আমি আজকের থেকে কাজ করছি না, কিন্তু আমার প্রয়াত বাবা সন্তোষ মন্ডলের সময় থেকে সালে ভাইয়ের সঙ্গে আমি কাজ করেছি এবং নেতা হিসাবে উনি 2007 পঞ্চায়েত ইলেকশনে বজ্রাত্রাপুর জিপিতে জয়ী করে এনেছিলেন ওনার স্ত্রীকে, এছাড়া সক্রিয়ভাবে ব্লক কংগ্রেসে উনি কাজ করছেন। কিন্তু আজকে বিজেপির সঙ্গে যে লড়াইটা হতে চলেছে 2024-এ, আমি খুবই খুশি হয়েছি যে একজন মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আজকে আমি সালে ভাইকে পেয়েছি এবং আমাদের সংগঠন আরও শক্তিশালী হলো। আমরা বিজেপির মতো জনবিরোধী গরিব বিরোধী দলের সঙ্গে লড়াই করব, বরাক বিরোধী আসাম বিরোধী দল বিজেপির সঙ্গে আমরা লড়াই করব। আর আমার বিশ্বাস যে আগামীতে তৃণমূল কংগ্রেস একটা জায়গায় যাবে যেখানে আসামের মানুষ অস্বীকার করতে পারবে না যে বিরোধী দল হিসাবে তৃণমূল কংগ্রেস আসামে উঠে আসছে। আজকে আসামের মুখ্যমন্ত্রী বরাকে এসছেন, আসতেই পারেন মুখ্যমন্ত্রী হিসাবে। আর আপনি বলছেন উনি অনেক প্রকল্প আজকে উদ্বোধন।
রাতের অন্ধকারে দেব পদবীর এক গৃহ শিক্ষিকাকে কুমতলবে মুখে চাপা দিয়ে টানাহেচড়া করে নিয়ে যাওয়ার চেষ্টা চালান এক দুষ্কৃতী। তবে হল্লা চিৎকার তা সম্ভব না হওয়ায় পালিয়ে যায় সঞ্জীব ভর নামের প্রতিবেশী দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে 4 ফেব্রুয়ারি রাত 8:30 নাগাদ ক্লেভার হাউস ডিপির পানি ভরায়। এ নিয়ে সঞ্জীব ভরকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের করেন দীপ পদবীর ওই গৃহ শিক্ষিকা। তবে ঘটনাটি 26 দিন পেরিয়ে এলেও এখনো ন্যায় বিচার পাচ্ছেন না গৃহ শিক্ষিকা। ঘটনার প্রতিবাদে শুক্রবার পানি ভরার এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এদিন পরিবারের লোকেরাও গ্রামবাসী দুষ্কৃতীকে অতিসত্বর গ্রেফতারের দাবি জানান। ডেইলি তার বাবা ইয়া লইয়া যায়, কিন্তু সেদিন তার বাবা ইয়া লইয়া না যাওয়ায় আমি ভাবছি তারে লইয়া নিয়া দিয়াইতাম। নিয়া দেওয়ার সময় আমি সঞ্জীব বলে দেখছি যে আমরা গড়ের সাইটে এখানে আসতে 8:30 করে, কিন্তু আমি তো কিছু ভাবছি না, কারণ হে আমরা গল আমরা গ্রামের ছেলে এবং আমরা বাইয়ের মতন ভাবি, তাই আমি কিছু না ভাবিয়া হেরে নিয়া দিয়া আওয়ার সময় সঞ্জীব বড়ের পিছন থেকে আইয়া আমার গলার চিপা মারি ধরছে এবং মুখো টিপা মারি ধরিয়া টানাটানি করে বাক্কা দূর লইয়া গেছে গিয়ে। তারপরে দেখি আমার হাতে মোবাইল আসলো, আমি মোবাইল উবাইল ফেলাইয়া কোনো মতে তার হাতরে টানাটানি করিয়া মুখ থেকে ছুটাইয়া তারপরে দেখি আমার বাইরে চিল্লাইয়া ডাকছি। ডাকার পরে বাইয়ে আমার বাই বাইরে হচ্ছে দৌড়াইয়া বাইরে নিয়ে লগে লগে সঞ্জীব বড়ে আমার সারিয়া দৌড়াইয়া ফেলাইয়া গেছে। তখন তারে ধরতে পারছে না বাইয়ে দৌড়াইয়া। তারপরে দিকে আমরা গিয়া সেদিন রাতকে যেদিন ঘটনা ঘটছে সেদিন রাতকে গিয়া কেস দিছি থানার মধ্যে। থানার মধ্যে কেস দেওয়ার পরে কেস রেজিস্টার হয়েছে না। পরের দিন গিয়া আমরা আবার কেস দিছি, এফআইআর দিছি, দেওয়ার পরেও কেস রেজিস্টার হয়েছে না। তারপরে দিকে আমরা অনেক দিন ঘুরাইছে, 3-4 দিন, 5 দিন ওরকম ঘুরাইছে। এরপরে আমরা বেজান মানুষও গেছে ওই লগে, কিন্তু কেস রেজিস্টার হয়েছে না। আজ পর্যন্ত কেস রেজিস্টার হয়েছে না, না আমরা কোনো বিচার পাইছি না কোনো থানার থেকেই কেস রেজিস্টার হওয়া। আলগাপুর ডেভেলপমেন্ট ব্লকের আওতাধীন বকরিহাওল জিপিতে এমজিএনরেগা প্রকল্পের কাজে সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবি তুললেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কার্যকর্তা সহ স্থানীয়রা। এজিওয়াইসিপির হাইলাকান্দি জেলা সভাপতি দিলওয়ার হোসেন লস্কর অভিযোগে করে বলেন, বকরিহাওলে দুটি রাস্তার কাজে 12 লক্ষ টাকা বরাদ্দ হয়, প্রায় 75,000 টাকার কাজ করে বরাদ্দ অর্থ নয়ছয় করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, জব কার্ডধারী শ্রমিকদের কাজের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, এছাড়া অসম্পূর্ণ রাস্তার কাজ সম্পূর্ণ করা হয়নি। স্থানীয়রা এ ব্যাপারে তদন্ত ক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। করে নিয়ে যায়। ইদানিং আমি শুনেছি যে এই রাস্তা থেকে আরো টাকা তোলার জন্য এই প্রস্তুতি চালাচ্ছে নিশ্চয় যারা আত্মসাৎকারীরা, কারা এটা নিশ্চয় যারা কাজ করেছে, বিশেষ করে এই এই ইঞ্জিনিয়ার যে আনিসুল আছে, এই আনিসুলের নেতৃত্বে বা জিপি সেক্রেটারি আনিসুল বা আমি মনে করি যে ব্লকের বিডিও মহোদয়ের সঙ্গে জড়িত আছেন নাকি, কারণ বিডিও মহোদয়ে যদি এই ধরনের কাজের উপর উপযুক্তটা তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে এই ধরনের ঘটনা করতে বা এই লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতে এরা কিন্তু সাহস পাইতো না। যার লাগে আমি আহ্বান জানাবো বিডিও মহোদয়কে, উনি নিজে প্র্যাকটিক্যালে রাস্তায় গিয়ে তদন্ত করে উপযুক্ত একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য, আর সেই ব্যবস্থার সঙ্গে আমি মনে করি যে এটাই উপযুক্ত ব্যবস্থা হবে যে এই তদন্ত করে যারা এই টাকাটা আত্মসাৎ করেছে তাদের উপর এই ব্লক লেভেল থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য। যদি আইনি ব্যবস্থা না গ্রহণ করা হয় তাহলে নিশ্চয় জানবো বা এজেওয়াইসিপি বা বুদ্ধিজীবী মহলে জানবো যে নিশ্চয় ব্লক লেভেল কর্তৃপক্ষ বা বিডিও মহোদয় জড়িত আছেন। আমি এটাই দাবি জানাবো যে অতি শীঘ্রই এই কাজগুলো তদন্ত করে এই বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং পরবর্তী স্থানীয় মানুষে যদি জব কার্ড না পায় তাহলে আমরা এক বৃহৎ আন্দোলন গড়ে তোলার জন্য আমরা কিছু ইতিমধ্যে প্রস্তুতি চালাচ্ছি। শিক্ষা ও সচেতনতার মাধ্যমে সমাজ থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূরীকরণ সম্ভব বলে অভিমত দিদার ঘোষ হরিণা বস্তি ও গঙ্গানগর নেপালি বস্তিতে আয়োজিত সচেতনতা সভা। শিক্ষা ও সচেতনতার মাধ্যমে সমাজ থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূরীকরণে সম্ভব। জেলা নডেল অর্গানাইজেশন গঙ্গানগর 5-স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায়, আসাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনভায়রনমেন্ট কাউন্সিলের উপস্থাপনায় ও স্থানীয় মহিলা আত্মসহায়ক দলের সহযোগিতায় বৃহস্পতিবার দিদারখোল জিপির হরিণা বস্তি ও শুক্রবার গঙ্গানগর জিপির নেপালি বস্তিতে অন্ধবিশ্বাস ও সামাজিক কুসংস্কার দূরীকরণের উপর সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভা দুটিতে বিভিন্ন বক্তা বক্তব্য রাখতে শিক্ষা ও সচেতনতার মাধ্যমে সমাজ থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন। পাখি একা দেখা আমার যাত্রার অশুভ লক্ষণ, সেটা মানার নামই কুসংস্কার।
এই ধরনের কুসংস্কারে আমরা থাকার পরে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আসে। কালীকলসি নিয়ে একজন মানুষ যাচ্ছে, এমতাবস্থায় আমি কালীকলসে আমার যাত্রা অশুভ হয়ে গেছে, এই ভাবনাটা নাম হচ্ছে কুসংস্কার। আজকে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, বিড়াই ডান দিক থেকে বাম দিকে চলে গেছে রাস্তা কেটে, তো আমার যাত্রাটা অশুভ হচ্ছে, না জানি অজানা অচেনা একটা বিপদ আসতে পারে, এই যে একটা ভয়, ওই যে একটা ভাব, সেটার নাম হচ্ছে কুসংস্কার। আজকে কুসংস্কারের ফলে আমার ক্ষতি, ক্ষতি এটাই, আজকে বিড়াল আমার রাস্তা কেটে ফেলেছে, সেটার কারণে আমি ধৈর্য ধরে এখানে বসে থাকা, এই অজানা অচেনা একটা বিপদের আশঙ্কার ভয়ে, তার মানে আমার যথেষ্ট সময় এখানে নষ্ট করা, এই সময়টা আমি আর ফিরে পাবো না। সুতরাং আমার এত নিত্য প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ একটা সময় নষ্ট করলাম, আজকে আমি এখানে আসতে একটু বিলম্ব হয়েছে, আমি শুধু কাঞ্চনপুর ছিলাম, বেশি প্রয়োজন আর কি, অন্ধবিশ্বাস দূরীকরণের লাগি। তো এখানে আমরা একটা সাইনবোর্ড দেখি, সায়েন্স এন্ড টেকনোলজি এন্ড ক্লিমেট চেঞ্জ ডিপার্টমেন্ট, সায়েন্স খারে কয় সংক্ষিপ্ত একদম শর্টকাট বা মেয়ে সামান্য মাত মাতিম আর কি, যে সায়েন্স যে জিনিসটা মানে আমরা বাংলাতে হয় যেটা বিজ্ঞান হয়, যে বিজ্ঞান বিজ্ঞানে যেসব জিনিস করে বা বিজ্ঞান কিতার লাগি মানে বিজ্ঞানের রূপে সরকারে মানে এতটুকু গুরুত্ব দেয় আর কি, যে এটা অনেক বুঝার বিষয় আছে। দেখুন আমরা যে কোনো জিনিস একটা কাজ করতে গড় একটা মানাইতে আমরা এমনি মানাইলি মুগিয়া বালি মশলা দিয়ে আমরা এমনি মানাইলি, কিন্তু সায়েন্সে কইছে না, কয়েকজন বিজ্ঞানী বড় বড় বিজ্ঞানী মিলিয়া তারা এটা রিসার্চ করবা, বারবার রিসার্চ করবা, রিসার্চ করিয়ে তারপরে দেখবা কেন বালি হয় টিন হইত, সিমেন্ট হয় টিন হইত, পাথর হয় টিন। এজিএস উত্তীর্ণ হাইলাকান্দি কৃতি সন্তান ডক্টর বিলায়েত হোসেন মজুমদারকে সম্বর্ধনা দিল হাইলাকান্দি জার্নালিস্ট ফোরাম। বৃহস্পতিবার ফোরামের এক প্রতিনিধি দল ওনার বাসভবনে দেখা করে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বিপুল সম্বর্ধনা জানান। উল্লেখ্য, এসিএস এপিএস এর পর এবার আইনের চূড়ান্ত পরীক্ষা আসাম জুডিশিয়াল সার্ভিস এজেএস পরীক্ষায় সফলতা অর্জন করে দাপট দেখাল বরাক। এই পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে সফলতা অর্জন করে নজির সৃষ্টি করলেন বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার কৃতি সন্তান ডক্টর বিলায়েত হোসেন মজুমদার। গত বুধবার বিকেলে আসাম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার ফলাফলে এই সফলতা অর্জন করেন বিলায়েত হোসেন মজুমদার। তিনি হাইলাকান্দি জেলার এক নম্বর ওয়ার্ডের আলহাজ্জে তুতামিয়া মজুমদার ও রোশনারা বেগম বরভূঁয়ার গর্বিত সন্তান এবং আল আমিন সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রতিষ্ঠাতা গুলেনুর হোসেন মজুমদারের ছোট ভাই। ডক্টর বিলায়েত হোসেন মজুমদার আগামী কিছুদিনের মধ্যেই জজ বা বিচারপতি হিসেবে কর্মজীবন শুরু করবেন বলে আশা করা যাচ্ছে। সার্ভিস যেটা জুডিশিয়াল সার্ভিসের মেইন উদ্দেশ্য, যেটা থেকে ন্যায় ব্যবস্থা সবাইকে সমানভাবে দেখা, সমানভাবে ন্যায় পালন করা, এটাই মেইন উদ্দেশ্য। তাতে আমাকে মানে আমি সমানভাবে জুডিশিয়াল সার্ভিসের এটা মূল উদ্দেশ্য, এভরি সিটিজেন ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান কাস্ট সোশিয়াল এনি কাইন্ড অফ সোশিয়াল রিজার্ভেশন উই শুড গিভ ইকুয়াল ইকুয়াল অপরচুনিটি ফর এভরি ওয়ান, সবাইকে সমানভাবে জাস্টিস দেওয়া, ন্যায় দেওয়া, এগুলি আমার মূল উদ্দেশ্য থাকবে। যেটা মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে ন্যায় ব্যবস্থা প্রতিষ্ঠা করা, ন্যায় দেওয়া। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। বরাকীয় বিকাশ যাত্রা সম্বর্ধনার জোয়ারে ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা। শিলচরে ক্যান্সার কেয়ার সেন্টারের সূচনা, স্বস্তি মিলবে রোগীদের। আমিনুল কংগ্রেসে এলে চরম বিক্ষোভ হবে, গৌরবকে জানালেন কর্মীরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।